বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিবারের মতো এবারও বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসালে সাহব মাহফিল আলোর ফোয়ারা দুই আগামী আটই এপ্রিল বার্মিংহামের গোল্ডেন হিল প্রদস্থ জামে মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হবে এদিকে মাহফিলের প্রস্তুতি ও বিস্তারিত জানাতে সোমবার বার্মিংহামের স্থানীয় এক রেস্তোরাঁয় সংবাদকর্মীদের সাথে একমত বিনিময় সভার আয়োজন করা হয় আয়োজকদের পক্ষ থেকে কমিটির সভাপতি আলহাজ নাসির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদির আল হাসানের পরিচালনায় এতে স্থানীয় সাংবাদিকরা ছাড়াও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এবারের মাহফিলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ইসলামী চিন্তাবিদগণ বাংলা আরবি ও ইংরেজি ভাষায় ওয়াজ করবেন উপস্থিত আয়োজকবৃন্দ এ সময় দলমত নির্বিশেষে সবাইকে আগামী আটই এপ্রিলের এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সন্ত্রাসীদের গুলি বর্ষণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে যুক্তরাজ্য যুবদল ওয়েস্ট মিডল্যান্ড শাখা সংগঠনের সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ শাফায়েত কবির পারভেজ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী আঙ্গুর মিয়া সহ সভাপতি প্রমুখ সংবাদ সম্মেলন থেকে উপস্থিত নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন দেশের গণতন্ত্র আজ বিপন্ন এছাড়া তারা বিরোধী দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে সরকারের দমন পীড়নের অভিযোগ আনেন এছাড়া দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে গুলি গুলিবর্ষণের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয় বাংলাদেশে ইসলাম বিদ্বেষী ব্লগারদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে কভেন্টি বাংলাদেশী মুসলিম কমিউনিটি নামের একটি সংগঠন সৈয়দ কবির আহমেদ ও আব্দুল হানানের যৌথ পরিচালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন রফিক আহমেদ এতে স্থানীয় আলিম ওলামায় সহ আঠারো দলীয় জোট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন মালানা সুহেল আহমেদ আফজাল খান মালানা শোয়েব আহমেদ অবসরপ্রাপ্ত কর্নেল আলী আহমেদ যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ মালিক আজমুল মাসরুর অধ্যাপক আব্দুল কাদির সালে মুফতি শাহ সদর উদ্দিন সহ আরও অনেকে উপস্থিত বক্তারা এ সময় বর্তমান সরকারের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের সাথে জড়িত ব্লগারদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ আনার পাশাপাশি জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সহ স্বাধীনতা যুদ্ধকালীন সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে তম স্বাধীনতা দিবস পালন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ লিভারপুল মার্সিসাইড শাখা বিস্তারিত থাকছে তৈবুর রহমান শ্যামলের রিপোর্টে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল যুক্তরাজ্য আওয়ামী লীগের লিভারপুল মার্সিসাইড শাখা নবনির্বাচিত কমিটি গত বুধবার রিবাপুর স্থানীয় এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুজাহিদুর রহমান মুমিন খানের পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কুরান থেকে তেলবাদ করেন আব্দুল বাসির শামীম সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ও জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সদ্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সহ মুক্তিযুদ্ধের নিহত সকল শহীদদের আত্মার মার্গ ফেরত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানচেস্টার আওয়ামী সভাপতি সুরাবুর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার আওয়ামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মির গুলাম মোস্তফা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য অবস্থানরত হবিগঞ্জ জেলা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট মোতাসিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফাজ্জল খান আমিরুল ইসলাম মধু খায়রুল ইসলাম নানু রুহুল ইসলাম মাহি আহমেদ চৌধুরী প্রমুখ বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও একাত্তর যারা ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করতে সহযোগিতা করেছিল তাদের বিচার অতি দ্রুত সম্পন্ন করতে বর্তমান সরকারের প্রতি জুরালো দাবি জানান ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল চ্যানেল আই নিউজ বিয়াল্লিশতম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল করেছে ইতালি বিএনপি ব্রেসিয়া শাখা বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদের রিপোর্টে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইতালি বেশিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাখা স্থানীয় বাংলাদেশি রেস্তোরাঁ আয়োজন করে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের সাইদুল হাসান সবুজের উপস্থাপনায় বিএনপি শাখা সভাপতি আবুল কালাম আজাদ প্রিন্সের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সাবেক সভাপতি সৈয়দ মশিউর রহমান রতন বিশেষ বক্তা মোশারফ হোসেন সোয়াগ ইসলামিক ফোরাম ইউরোপ বেশিয়া শাখার সভাপতি আবুল কাশেম মোল্লা বিএনপি নেতা মোস্তফা কামাল খোকা আনিসুর রহমান রতন শামীম আহমেদ সহ আরও অন্যান্য নেতাকর্মী এ সময় বক্তারা বাংলাদেশে অব্যাহত আমি সরকার গণগ্রেপ্তার গণহত্যা বিনপি নেতাদের উপর নির্বিচার গুলিবর্ষণ এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসালামকে কুটুক্তিকারী ব্লগারদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ জানিয়েছে তারা বলেন তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানান এই ক্রান্তি কাল অতিক্রম করার জন্য সব ভাইদেরকে দলমত নির্বিশেষে এবং পদের ঊর্ধ্বে উঠে আমরা কি করতে পারি সে সেই অপেক্ষায় আছি যে বিশেষ করে স্বাধীনতার যুদ্ধে যারা এবং বর্তমানে এই নব্য রাজাকার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রূহুর বাক কামনা করে ইতালির বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সাথে বিয়াল্লিশতম মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে বেলজিয়াম আওয়ামী লীগ রবিবার ব্রাসেলসের স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত স্বাধীনতা দিবসের এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলু সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন পলিনের পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সামাদ কামাল ও গীতা পাঠ করেন জয়তী রানী পাল পরে স্বাধীনতা যুদ্ধকালীন ত্রিশ লক্ষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এ সময় স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম সাজু মোহাম্মদ শামীম বেলজিয়াম আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল কুদ্দুস যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সামাদ কামাল মোহাম্মদ রতন মোহাম্মদ দুলাল মহিলা সম্পাদিকা জয়তী পাল দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান সহ আরও অনেকে সভা শেষে উপস্থিত সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে এবং তার স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতালি শাখা বিয়াল্লিশতম মহান স্বাধীনতা দিবস পালন করেছে এ উপলক্ষে রবিবার রোমের তুস্কোলানায় এক আলোচনা সভার আয়োজন করা হয় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আজহারুল আলম বাধনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন ও শোয়েব আলমের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম আশরাফ বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি আবুল হোসেন জসিম হাসানুজ্জামান কামরুল আব্দুর রহমান রবিন প্রমুখ এই আলোচনা সভায় ইতালি বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিক দল তুস্কলানা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর তিরানব্বইতম জন্মদিন ও বিয়াল্লিশতম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বেলজিয়াম যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের বেলজিয়াম প্রতিনিধি এস এন জামান জানান সংগঠনের সাধারণ সম্পাদক খালেক মিন পরিচালনায় সভায় এতে সভাপতিত্ব করেন বেলজিয়াম যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ মাহমুদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা লতিফ শহীদুল হক বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধু পরিষদ বেলজিয়াম শাখার সভাপতি বাবু বিধান দেব সহসভাপতি ডাঃ ফারুক মির্জা তালুকদার ফয়সাল আহমেদ আজাদ প্রমুখ রোফ বিন মাকসুদের কবিতা পাঠের পর স্বাধীনতা দিবসের আলোচনায় অংশ নেন হুমায়ুন মোহাম্মদ ফারুক উদ্দিন এইচ কবির পিকু আবুল কালাম আজাদ সহ আরো অনেকে এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো বাজেটে কর আরোপের ফলে এবারে বিপাকে পড়তে যাচ্ছে ব্রিটেনের ক্যারাভেন শিল্প যুদ্ধাপরাধীদের বিচার ও চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে সভা আসিতে করাম যুক্তরাজ্য হেফাজতে ইসলামের মার্চের সমর্থনে যুক্তরাজ্য আঠারো দলীয় জোটের বিক্ষোভ দিচ্ছে এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ